ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ সুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এর ফলে কোটি কোটি সরকারি কর্মচারী তারা উপকৃত হবেন আমরা সকলেই জানি সরকারি চাকরিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি থাকে এবং সেই সমস্ত নথি সরকারি কর্মচারীদের একেবারে চাকরির শেষ জীবন পর্যন্ত কাজে লাগে যেমন চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র রেকমেন্ডেশন লেটার একাধিক বিষয়ে জিনিস প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীদের গুছিয়ে রাখতে হয় তেমনই একটা গুরুত্বপূর্ণ নথি হলো রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি কনফার্মেশন হওয়ার পরে যে সার্ভিস বুক তৈরি হয় সেই সার্ভিস বুকে একাধিক তথ্য সেখানে তুলে রাখতে হয় ডেট অফ জয়নিং থেকে শুরু করে মেডিকেল লিভ আর্নলিভ থেকে একাধিক বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সার্ভিস বুক নিয়ে সরকারি কর্মচারীদের চাকরির শেষ জীবনে বিড়ম্বনায় পড়তে হয় কেননা ইচ্ছাকৃতভাবে অনেকেই অনেক সরকারি দপ্তরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা হয়তো সেখানে ভুল করে ফেলে সেই ভুলের খেসারত দিতে হয় সেই সরকারি কর্মচারীর পেনশনের সময় তাছাড়া দেখা গেছে অনেক ক্ষেত্রে হারিয়েও গেছে সার্ভিস বুকটা আবার কোনো একটা পৃষ্ঠা ছিঁড়েও গেছে এই একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির সের যে কারণ যেহেতু এটা ম্যানুয়াল পদ্ধতিতে এতদিন চলে আসছে তাহলে কোনো কারণে একটা পৃষ্ঠা হারিয়ে যেতেই পারে বা কোনোভাবে একটা জায়গায় ভুল হতেই পারে তাহলে এইগুলো যাতে আর না হয় সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে পেনশন প্রক্রিয়াটা যেমন ই পেনশন প্রক্রিয়ার মধ্যে চলে গেছে ঠিক তেমনই সার্ভিস বুক এই যে তথ্যগুলি সেগুলো যেন অনলাইনের আওতায় চলে আসে সরকারি কর্মচারীদের যেন চাকরির শেষ জীবনে আর হয়রানি হতে না হয় এক ক্লিকেই যেন সমস্ত তথ্য হাতের কাছে পেয়ে যায় যাতে তার পেনশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয় তো বন্ধুরা বুঝতেই পারছেন হয়তো আমরা অনেক দিক থেকে এখানে বঞ্চিত হয়তো সঠিকভাবে বেতন হয়তো আমরা পাচ্ছি না কিংবা অনেক ক্ষেত্রে হয়তো আমরা বঞ্চিত তবুও এই যে অনলাইন প্রসেস সে পেনশন হোক বা ই সার্ভিস বুক হোক বা সরকারি দপ্তরের একাধিক কাজ এই যে এক তারিখে আমাদের মাইনে হওয়া এই যে সরলীকরণগুলো এগুলো কিন্তু আমাদের উপকৃত করেছে এবং আগামী দিনেও আমরা হয়তো আরও তথ্য প্রযুক্তির হাত ধরে নতুন নতুন সিস্টেমের আওতায় আসব তো অবশ্যই একটা সরকারের সদর্থক পদক্ষেপ বলা যেতে পারে এই ই সার্ভিস বুক প্রক্রিয়া তো বন্ধুরা চলুন খবরটি দেখে নিই বন্ধুরা দেখুন এখানে রাজ্য সরকারের একটা বড় ঘোষণা উঠে আসছে উপকৃত হবেন কোটি কোটি সরকারি কর্মচারী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন যে সরকারি কর্মচারীদের এই সুবিধার জন্য চলতি বছরে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দিয়েছে বিভিন্ন সুখবর কিছুদিন আগেই পে কমিশনের দ্বারা বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের আবারও সরকারি কর্মচারীদের জন্য নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার সরকারি চাকরিতে দুর্নীতি এড়াতে রাজ্য সরকার ই সার্ভিস বুক প্রক্রিয়া চালু করে চাকরি ক্ষেত্রকেও ডিজিটাল করার জন্য এই পদক্ষেপ সরকারি কর্মীদের সার্ভিস বুক খুবই গুরুত্বপূর্ণ নথি এটা আমরা সকলেই জানি এখানে সরকারি কর্মীর বেতন বৃদ্ধি থেকে বেতন হার কর্মীর বদলেই পদোন্নতি থেকে শুরু করে ছুটির হিসেব চাকরি জীবনের সমস্ত তথ্য এখানে থাকে দীর্ঘদিন ধরে ম্যানুয়ালভাবেই সার্ভিস বুক আপডেট করা হয় কিন্তু এই পদ্ধতিতে সার্ভিস বুক তৈরি করাই সার্ভিস বুকে অনিয়ম জালিয়াতির অভিযোগও উঠে এসেছে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সার্ভিস বুক হারিয়ে বা নষ্ট করে কোনো কর্মীকে হয়রানি করার অভিযোগও উঠেছে অনেক সময় অবসরের সময় জন্ম তারিখ পাল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে তাই এই দুর্নীতি রুখতেই এই সার্ভিস প্রক্রিয়া শুরু হয় যার মাধ্যমে সরকারি কর্মীর সমস্ত তথ্য অনলাইনে চলে আসবে আর এর জন্য এইচ আর এম এস পোর্টাল তৈরি করা হয়েছে চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় রাজ্য সরকার তবে এই ছুটির মরশুমে এই প্রক্রিয়া শেষ হবে কি না এই বিষয়ে ধোঁয়াশা রয়েছে তা বুঝতেই পারছেন বন্ধুরা সরকারি কর্মচারীদের একটা বড় নথি খুব গুরুত্বপূর্ণ নথি যারা রিটায়ারের পরে এই সার্ভিস বুককে অবলম্বন করেই তার পেনশন প্রক্রিয়া চালু হয় সেই গুরুত্বপূর্ণ নথিকে এখন সরকার চাইছে অফলাইনে না রেখে মানে ম্যানুয়াল না রেখে সেটাকে পুরো ডিজিটাল ই সার্ভিস বুক করার এটা একটা বড় সড়ো পদক্ষেপ সরকারি তরফ থেকে এবং অবশ্যই সরকারি কর্মচারীদের জন্য সুখবর তো বন্ধুরা খবরটি দেখুন এবং অবশ্যই সকলকে শেয়ার করুন আমি এর সাথেই এর যে নোটিশটা সেটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাই দেখুন সেই নোটিশ অফলাইন মোডে মানে ম্যানুয়ালভাবে যে সার্ভিস বুকগুলো সেগুলোকে আপডেট করে একত্রিশ দশ দু এই তারিখের মধ্যে পজিটিভলি এটাকে জমা করতে বলা হচ্ছে এইচ আর এস ডট ডিএসি অ্যাট দ্য জিমেল ডট কম তাহলে এখানে প্রত্যেককেই এই ম্যানুয়াল যে সার্ভিস বুক সেটাকে আপডেট করে বা ফিজিক্যাল সার্ভিস বুক সেটাকে আপডেট করে সাবমিট করতে বলা হচ্ছে তা অবশ্যই একটা ভালো পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে আমাদের জন্য তা খবরটি আপনারা দেখুন এবং শেয়ার করুন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করবেন পাশাপাশি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল না কিন্তু বন্ধুরা আজ তবে আসি ধন্যবাদ ভালো থাকবেন